আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবারাকাতু। দেখেন এই যে 1 টাকা সৌদি আরবে, 1 টাকা দিয়া সৌদি আরবে কি পাওয়া যায়? আর এই 1 টাকা সমান কিন্তু বাংলাদেশে 32 টাকা, ঠিক আছে? এই 1 টাকা সমান আমরা দেশে 32 টাকা। অথচ আমাদের দেশে 1 টাকার কোনো ভ্যালুই নেই এখনকার বর্তমানে, কিন্তু সৌদি আরবে 1 টাকা দিয়ে আপনি অনেক কিছু পাইবেন। এখানে যদি আপনি 50 পয়সারও আপনি দেন যে কোনো দোকানে বা যে কোনো সুপার মার্কেটে, ওইটাও আপনার থেকে নিবে। তো আমি এসি রুটি নেওয়ার লেগা এখানে গমের রুটি বিক্রি করে 4 পিস 1 টাকা। এটা আপনি দুপুর টাইমে প্রত্যেক সৌদিরা আইসা নিয়ে যায়, সবসময় এটা বানায়। তো আমি এসি রুটির জন্য দেখেন একদম গরম গরম গমের রুটি বানাইতেছি, তেল ছাড়া। সৌদিরা সবসময় এখান থেকে নিয়ে যেত। আমি আসছি রুটির জন্য 1 টাকা দিয়ে আপনার 4 পিস। আর এই রুটি আমাদের দেশের মানুষ যারা প্রবাসে আছে তারা প্রতিনিয়ত খায়, কেউ সকালে কেউ সন্ধ্যায়। মানে এই রুটিটা আপনার অনেকে খায়, অনেকে বলতে 100 জনের ভিতরে 90 জনে খায় এই রুটি। তো আমি 1 টাকা দিয়ে 4 পিস নিলাম গরম গরম রুটি। আর এই 1 টাকা আমাদের দেশে এখনকার, যদি আপনি দেখেন এই যে একটা ব্যাগের ভিতরে করে আমি আনছি একদম গরম, এখন টাকা দিব। তো আমাদের দেশে 1 টাকার এখন কোনো মূল্যই নেই। আপনি যদি কাউরে ভিক্ষা দেন, ভিক্ষা বলাটা ঠিক না, তারপর আপনি 5 টাকা দিতে হইব। তো এই হলো কথা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।